খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগতম। ঢাকায় চলচ্চিত্রে একসময় দাপটের সাথে অভিনয় করেছেন তিনি, ছিল তার ব্যাপক নামডাক, তিনি আর কেউ নন, চিত্রনায়িকা চম্পা। সেই নায়িকা এখন রাস্তায় দাঁড়িয়ে জ্যামের সময় ভিক্ষা করছেন। তবে হঠাৎ এই নায়িকার এমন হাল হলো কেন, কি ঘটেছিল তার জীবনে যার কারণে আজ তিনি আরামায়েশের জীবন ছেড়ে রাস্তায় ভিক্ষা করছেন, ঘটনা একটু খোলাসা করে বলা যাক। তরুণ পরিচালক নাঈম ইমতিয়াজ নেয়ামুলের আগামী চলচ্চিত্র জ্যামের একটি দৃশ্যে ভিক্ষুক চরিত্রে দেখা যাবে চম্পাকে, আর এ শুটিং চলছে FDC-তে। এ ব্যাপারে চম্পা জানালেন, গল্পের প্রয়োজনে তাকে এ চরিত্রটি করতে হচ্ছে, এছাড়া এ ধরনের চরিত্রে বৈচিত্র্য আছে, দর্শকের নজরে আসে। আসলে একজন শিল্পীর কাছে চরিত্র মূল বিষয় নয়, গল্পের প্রয়োজনে কখনো রাজরানী হতে হয়, আবার কখনো পথের ভিখারিনীর চরিত্রে কাজ করতে হয়। এখানে মূল বিষয় হচ্ছে চরিত্রটাকে চাহিদা মতো ফুটিয়ে তোলা। জ্যাম প্রযোজনা করেছেন প্রয়াত নায়ক মান্নার কৃতাঞ্জলি কথাচিত্র। নাঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ চলচ্চিত্রটির গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। এতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস, পূর্ণিমা ও আরেফিন শুভ। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন dbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।